আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কি অবস্থা কার এলাকায়? কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ বলতে প্রথম তো দুই তিন দিন গেল মোটামুটি বৃষ্টি, ছাগল বের করি ঘর ঝাড় দেয় আবার তুলি, এরকম একটা অবস্থা গতকালকে থেকে। মানে এমন অবস্থা যে ছাগলের ঘর থেকে বের করতে পারছি না। আজকে সকালে ছাগলই ঘুম থেকে মানে উঠার পরে ওরা ডাকাডাকি করছে 11টার দিকে। তাহলে চিন্তা করেন যে ওরাও বুঝতে পারে না যে সকাল হয়ে গেছে। হ্যাঁ, এত পরিমাণ বৃষ্টি, তো বৃষ্টিতে খুব খারাপ অবস্থা। আর ছালা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ছালা এদিক দিয়ে ঝুলতেছে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে গিয়ে ওরা প্রস্রাব করে একদম শেষ করেছে। আর সেই সাথে হচ্ছে গিয়ে যে এই পাশেও আছে কিছু দেখতেই পাচ্ছেন। আর এখন হচ্ছে গিয়ে সকাল থেকে শুধু সাইলেন্স চলতেছে আমার খামারে। হ্যাঁ, শুধু সাইলেন্স চলতেছে। তারপরেও হচ্ছে গিয়ে ঘাস অত বেশি দিতেও আসি না আর ওরা খাইতেও আসে না, কারণ ঘাস যত বেশি খাবে তত বেশি প্রস্রাব করবে। এই বৃষ্টির দিনে একদম খুব খারাপ অবস্থা। হ্যাঁ, তো কালকে সন্ধ্যার সময় তাড়াতাড়ি করে ছাগল তুলে ফেলছিলাম। বৃষ্টি এই গতকালের ঘাস কিছু পড়ে পড়ে আছে বৃষ্টিতে, তো এখন জাস্ট খালি এই যে এই সাইড দিয়ে পানি জমছিল, হ্যাঁ যে এই কোনা দিয়ে পানি জমে, ওইগুলা খালি ঝাড় দিয়ে ছাগল খালি বের করে দিলাম একটু। ওরাও প্রচণ্ড মানে চেঁচামেচি করছে এই সারাদিন থেকে ঘরে থেকে, তাল্লা রহমতে এবার অতটা বেশিও চেঁচামেচি করেনি, এবার একটু ঝুলা টাকাটাকে বেশি করছে, যেহেতু ও বাচ্চা দিয়েছে, ওর হচ্ছে গিয়ে ক্ষুধা একটু বেশি। তো ওকে বারবার সাইলেজ দিয়ে যাচ্ছি, তো একজনকে এসে দিলে তো হয় না, মানে বাকিগুলা চুপ থাকলেও ওকে যদি এসে খাবার দিতে আসে তো বাকিদেরও দিতে হয়। তো সার্বিক দিক বিবেচনা করে সকালবেলা একবার ঘর পরিষ্কার করে খাবার খাইয়ে গেছি। তো এখন দেখি অনেকক্ষণ থেকে বৃষ্টি নেই কিন্তু আকাশে কিন্তু মেঘ আছে। ঠিক আছে, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ আছে। তো এই হচ্ছে গিয়ে বর্তমানের অবস্থা। আর হচ্ছে গিয়ে যে এই সাইডে যে বালু রাখা হয়েছে না, আর আমার এই ঘরের যে ইয়াগুলা ইটগুলা এগুলো প্লাস্টার করা না, তো তো যার জন্য এই যে বালুগুলা এই সাইডে ভিজা, এদিক দিয়ে ঝুলার ওই পাশ দিয়ে রাতে পানি গেছে। সকালবেলা এসে দেখি ওই সাইডে প্রচুর পানি। তো ওরা যেহেতু ওই যে চৌকির উপরে থাকে ওদের আল্লাহর রহমতে সমস্যা হয় নাই, কিন্তু হচ্ছে গিয়ে নিচে তো আমি সালা বিছাই রাখি, ওরা নিচে নেমে প্রস্রাব করে। তো হচ্ছে গিয়ে নিচের ইয়েগুলা সালাগুলো একদম ভিজে গেছিলো, ওই ঘরে পানি আসছে অনেক। তো আসেন যাই দেখাই ওইটা। তো এই তো দেখতেই পাচ্ছেন আম্মু এগুলা হচ্ছে ঝাড় দিয়ে সুরে দিতেছে যেন শুকায় যায় তাড়াতাড়ি। এই যে এই সাইডটা দিয়ে আর কি পানি আসছে, আর ফ্যান দিয়ে রাখছি যেন ঘরগুলো তাড়াতাড়ি শুকায় যায়। হ্যাঁ, তো ঘরের অবস্থা খুব একটা ভালো না, রোদ না উঠলে ঘর আর পানি দিয়েও পরিষ্কার করে দিতে পারতেছি না। হ্যাঁ, পানি দিয়ে পরিষ্কার করে দিব, রোদ না উঠলে এই ঘর শুকাবেও না, এর ভিতরে আসলে ছাগল কিভাবে রাখবো তো সেটা বুঝতেছি না। আর এই হচ্ছে বাচ্চাগুলা দেখতেই পাচ্ছেন, তো তো মোটামুটি যা অনেকেই খাচ্ছে আবার অনেকেই খাচ্ছে না, যেমন ওই যে ওই পাশে ফেলে একদম শেষ করতেছে। তো একটু পরে খিচুড়ি খাওয়াবো, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের এরকম করুণ অবস্থা। আপনাদের কার কি অবস্থা অবশ্যই জানাবেন, যতদূর মানে আমরা খবর টবর দেখতেছি যতদূর যে চট্টগ্রামের অবস্থা খুব খারাপ, তো ওইদিকের খামারিদের কি অবস্থা আল্লাহ পাকি ভালো জানে। কারণ আমাদের আমার খামারটা যদিও ছাদের উপর, তারপরেও এই বৃষ্টিতে মানে খুব একটা খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি আমরা। হ্যাঁ, তো এই যে দেখেন ও আমার কুলে ওঠার জন্য এরকম করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ঝুলার ছেলেটা। হ্যাঁ, এটা খুব মিশুক হইছে, খুব মিশুক হইছে। আর মেয়েটাও আছে, মেয়েটা ঘরে, ওই যে আসতেছে বা। তো আজকে এখন বৃষ্টি নাই, তো একটু দোয়া করেন যেন রোদ উঠে, কারণ এই পরিস্থিতিতে আসলে খামারিদের খুব একটা খারাপ অবস্থা। হ্যাঁ, খুব খারাপ অবস্থা। তো খাওয়াই দাওয়াই নিয়ে দেখি ঘরটা একটু শুকালে, ছালা তো সব ভিজা, কিছু নতুন ছালা স্টকে রেখেছি, ওগুলা বিছিয়ে দিব, কারণ ছাগল এরকম স্যাঁতস্যাঁতে পরিবেশে রাখলে মানে অসুস্থ হয়ে যায়। তো ওদের যত দূর সম্ভব একটু মানে ভালোভাবে সেফ পরিবেশে রাখাটাই আসলে ভালো। তো কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না, এমন পরিবেশ, এমন অবস্থা। আর সেই সাথে আরেকটা বিষয়, মুরগিগুলো আল্লাহর রহমতে ভালোই আছে, ঘরে লাইট দিয়ে রাখছি। তারপরেও মুরগি না 2 মাস, আমি যেটা খেয়াল করলাম, বয়স 1.5 থেকে 2 মাস না হওয়া পর্যন্ত এরা রিস্ক ফ্রি হয় না। হ্যাঁ, এরা ঝিমা ইয়া করে। তো এই হচ্ছে কি অবস্থা, ছোট বাচ্চাগুলো যেগুলো ছিল 4টা না 5টা আছে, আর বাকিগুলো তো মারা গেছে, 14টা বাচ্চা হয়েছিল টোটাল আমার। তো ওর ভিতরে 4-5টা আছে আর বাকিগুলা হচ্ছে গিয়ে যে মারা গেছে। তো এখন যেগুলো আছে আল্লাহর রহমতে সুস্থই দেখা যাচ্ছে। আমি ঘরে আরো বেশ কিছু তুষ কাঠের গুঁড়া আর কি, তুষ তো আমাদের এদিকে অনেক দাম, এই কয়টা মুরগির জন্য আর কি এত টাকাতে তুষ কিনা আসলে টাফ। তো যার জন্য আমি কিছু যে কাঠের গুঁড়া আরো বেশি করে ছড়িয়ে দিয়েছি, আর সকাল থেকে এখন পর্যন্ত তারা শুকনা খাবারটাই খাচ্ছে, ধান গম ভুট্টা। ওই যে আরেকজন আমার কাপড় ধরে টানা টানে, খাও কোকো পারায়ও না।
তো সবকিছু মিলে মানে খুব একটা খারাপ অবস্থা আমাদের। হ্যাঁ, তো যাদের এলাকায় এরকম পানি উঠেছে আর কি, হ্যাঁ, তাদের না জানি কত খারাপ অবস্থা। তো এরকম কোন ভাইয়া বা আপু খামারি যদি আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকেন, অবশ্যই জানাবেন কি অবস্থা, কিভাবে চালাচ্ছেন। আমি তো এই যে মোটামুটি সাইলেস আর দানা খাবার বলতে আমার এখানে তো আপাতত ভুসি নেই, আমি হচ্ছে গিয়ে খিচুড়িটা দিচ্ছি। তো ভুসি থাকলে ভালো হতো, প্রস্রাবটা এত বেশি হয়তো বা করতো না, অনেকটা টেনে যেত পানি। আমি শুকনা ভুসিটাই খাওয়াই, অনেকে হয়তো বা ভিজিয়ে খাওয়ায়, যে যা যেটা ভালো মনে করে সে সেভাবেই খাওয়ায়। তো যাই হোক, আপাতত যেহেতু আমার ভুসি নেই, আমি হচ্ছে গিয়ে খিচুড়ি খাওয়াচ্ছি। খিচুড়িটা একটু কষা কষা করে রান্না করার চেষ্টা করতেছি এই বৃষ্টির দিনে, কারণ এইভাবে আর কি এত প্রস্রাব করলে তো আসলে মানে খুব খারাপ অবস্থা হয়ে যায়। আর ছাগল পালন করা একদিকে, গরুর চেয়ে আমার কাছে ভালো মনে হয় সেটা হচ্ছে যে ওদের পায়খানাটা মানে গরুর মতো অত মানে ইয়া না, হ্যাঁ, যার জন্য ঝাড় দিলে চলে যায়, কিন্তু ওরা প্রস্রাব করে যে পরিমাণ ভিজিয়ে ফেলে তা আর কি ইয়া না। দেখতেই পাচ্ছি এই যে ছালাগুলো নাড়ছি, এই যে টানে টানে এখান থেকে নামাচ্ছে, এটা আবার তুলে, এই হচ্ছে গিয়ে সবাই। আর এই ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি মারে হচ্ছে মুলার যে মেয়ে দুইটা আছে, এই যে একটা, হ্যাঁ, প্রচন্ড মারে এদের, হ্যাঁ, এদের কাছে আশেপাশ দিয়ে যাওয়া যায় না, গেলেই মারে। এইটা আর যে যে কালোটা মুলার এই বাচ্চা দুইটা ওদের মারে। তো ভিউয়ার্স, কদিন থেকে ভালোভাবে ভিডিও দিতে পারতেছি না, সার্বিকভাবে ব্যস্ত। আর হচ্ছে গিয়ে পরিবেশের যে মানে যে অবস্থা, প্রাকৃতিক বিপর্যয়, হ্যাঁ, বন্যা টন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে সামনে, এগুলা সব কিছু মিলে যে আসলে কীভাবে মানুষ চলবে, যারা খামারি তাদের অবস্থা আসলে খুব খারাপ হয়ে যাবে। এমনি দেশের অবস্থা তেমন একটা ভালো না, তার মধ্যে এত যদি দুর্যোগ বিপর্যয় নেমে আসে, সব কিছুর যে সামনে দাম কি ধরনের ঊর্ধ্বগতি হতে পারে তা আসলে কল্পনার বাইরে। কিছুদিন আগে মরিচ কিনে খেতে হলো 1,200 টাকা কেজি, তো সামনে যে কি পরিস্থিতি অপেক্ষা করছে আল্লাহ পাকি ভালো জানেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আমাদের এই ছোট্ট খামারের জন্য সবাই দোয়া করবেন, আর সবাই একটু দোয়া করেন যেন এই বৃষ্টি একটু কম হয়ে একটু যাতে রোদ উঠে, হ্যাঁ। তো আর যারা হচ্ছে গিয়ে আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনারা অবশ্যই আপনাদের খামারের পরিস্থিতি কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করবেন, আমারও ভালো লাগবে পড়ে। আমিও যে জিনিসগুলো করতে পারছি না সেগুলো করবো ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেলে। তো আল্লাহ হাফেজ।